তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সর্বকালের সেরা ঘটনাগুলোর একটি যদি হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ট্রিপল ডাব্লিউ আবিষ্কার, তাহলে সেই আবিষ্কারকে মানুষের কাজে লাগানোর ক্ষেত্রে একেবারে সামনের সারিতে থাকা প্রতিষ্ঠানগুলোর অন্যতম গুগল। বিশ্বব্যাপী এই সার্চ ইঞ্জিনটি এমনই জনপ্রিয় হয়েছে যে ওয়েবে কোনো কিছু খোঁজাকেই এখন সবাই গুগল করা বলে। এই স্বীকৃতি কেবল মুখের ভাষায় সীমাবদ্ধ নেই, যে কোনো ইংরেজি অভিধানে এখন দেখা যায় গুগল মানে ওয়েবে কোনো কিছু অনুসন্ধান করা। গুগল আসলে কত বড়? প্রতিদিন গুগলে প্রায় 8.5 বিলিয়ন সার্চ হয়। পৃথিবীতে যত মানুষ, তার প্রত্যেকে যদি দিনে একবার গুগলে কিছু সার্চ করে, তাহলে সংখ্যাটা প্রায় এমন দাঁড়ায়। সেই গুগলের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1998 সালের আজকের দিনে দুই বন্ধু ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গুগল। তবে গুগলের আসল যাত্রাটা শুরু হয় তারও 2 বছর আগে। 1996 সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন আরো দুইজনের সহযোগিতায় গড়ে তোলেন ব্যাকরিব নামের একটি সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম। সেটারই অন্যতম ভার্সন হিসেবে প্রতিষ্ঠা পায় গুগল। সব তথ্য এক জায়গায় নিয়ে আসা এবং সেখানে ব্যবহারকারীদের সহজ অ্যাক্সেস দেওয়ার লক্ষ্যেই গুগলের যাত্রা শুরু হয়। তবে গুগল আর সেখানেই থেমে থাকেনি। 2004 সালে গুগল নিয়ে আসে জিমেইল। ঠিক পরের বছরই দুনিয়াকে হাতের মুঠোয় এনে দিতে গুগল লঞ্চ করেন গুগল ম্যাপস। গুগলের যাত্রা এখানেই থামেনি। 2006-এ গুগল ইউটিউবকে কিনে নেয়। ইউটিউব বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। 2008 সালে গুগল নিয়ে আসে অ্যান্ড্রয়েড। এই মুহূর্তে আপনি যে স্মার্টফোনটি দিয়ে ভিডিও দেখছেন, আইফোন না হলে সেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেরই কোনো মোবাইল ফোন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই বছর ক্রোম ব্রাউজার লঞ্চ করে গুগল। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার ক্রোম। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে গত বছর ডিসেম্বরে গুগল তাদের AI চ্যাটবট জেমিনি লঞ্চ করে। সফটওয়্যার প্রোডাক্টের বাইরেও গুগলের বেশ কিছু সফল হার্ডওয়্যার প্রোডাক্টও রয়েছে। এর মধ্যে পিক্সেল ফোন, ক্রোমবুক ল্যাপটপ অন্যতম। তবে সফলতা ও ব্যর্থতা হাত ধরাধরি করে হাঁটে। সফলতা আসেনি এমন গুগল প্রোডাক্টের সংখ্যাও কম নয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম G+, মেসেঞ্জার হ্যাংআউট, নেক্সাস ট্যাব এবং গুগল সানগ্লাস গুগলের ব্যর্থ প্রোডাক্টগুলোর মধ্যে অন্যতম, যাদের বেশিরভাগই গুগল পরবর্তীতে বন্ধ করে দিয়েছে। আমরা গুগল গুগল করছি ঠিকই, কিন্তু গুগল কোনো মাদার কোম্পানি না। গুগল অ্যালফাবেট নামের একটি কোম্পানি সবচেয়ে বড় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান। আপনি খেয়াল করেছেন হয়তো, গুগলে কোনো কিছুই আপনাকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয় না। গুগলের প্রায় সব পণ্যই ফ্রিতে ব্যবহার করা যায়, শুধু প্রিমিয়াম ভার্সনের জন্যই ব্যবহারকারীকে অর্থ দিতে হয়। তাও গুগলের বার্ষিক আয়ের পরিমাণ প্রায় $280 বিলিয়ন। এত টাকা আসে কোথেকে? গুগলের আয়ের প্রায় পুরোটা বিজ্ঞাপন থেকে আসে। বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়াকে আরো সহজ করতে ও নির্দিষ্ট ব্যক্তিকে বিজ্ঞাপন দেখাতে গুগল তার ব্যবহারকারী ডাটা ব্যবহার করে। তবে AI এর উত্থান এবং মানুষের মধ্যে সবকিছু ইন্টারনেটে না দেওয়ার যে প্রবণতা তৈরি হচ্ছে, তাতে গুগল নিজেদেরকে আর কতদিন ইন্টারনেটের দুনিয়ায় প্রথমে রাখতে পারবে তা প্রশ্নের মুখে। সময় বলে দিবে 26 বছর সফলভাবে শেষ করা গুগল আর কতদিন নিজেদের সফলভাবে ধরে রাখতে পারবে। জেবা মালিহা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ।